সময় পূর্বের আলোচনার সাথে অ্যাড করতে চাই আরো কিছু কথা যে কেয়ামত কবে প্রতিষ্ঠিত হবে এ জ্ঞান আল্লাহ রব্বুল আহমিন তা নিজের কাছে রেখে দিয়েছেন কেউ না এমনকি ফেরেস্তাদের ভিতরে সর্বাধিক সম্মানিত ফেরেস্তা জিবরি আলাহ তিনিও জানান না তাই তো হাদিসে জিবরি রেখেছে যে উনি যখন কায়ামত সম্ভারে জিজ্ঞাসা করেছিলেন রসুল্লাহ সাল আলী আসাল্লামকে তখন তিনি বলেছিলেন মাল মাস উল আনহাবে আলম এ বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি সওয়ালকারী থেকে বেশি জানেন না তার মানে কেউই জানেন না আল্লাহ বলছেন যে তার নিকটেই রয়েছেন আল্লাহর নিকটেই রয়েছে কেয়ামতের জ্ঞান মানে কবে উপস্থিত হবে সুতরাং কেয়ামতের জ্ঞান কারণ এখানে নাই আর এটা দেখার আমাদের বিষয় না আমাদের দেখতে হবে আমাদের প্রস্তুতি আছে কিনা কেয়ামতের জন্য যেমন সই হাদিসে রয়েছে বোখারি মোসম হাদিস রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে একজন ব্যক্তি বলেছিলেন মাতা সাথ হেয়া আল্লাহ হেয়াল্লাহ রসুল কখন কেয়ামত হবে কখন কেয়ামত প্রদর্শিত হবে তখন আসো উল্লাহ সাল্লাহ আলী আসালাম তাকে বলেছিলেন কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি করে রেখেছ তো এটাই হলো মহিম বিষয় গুরুত্বপূর্ণ বিষয় যে কেয়ামতের প্রস্তুতি আমাদের কি আছে আর মনে রাখতে হবে যে আমাদের মরে যাওয়া মানে কি আমাদের প্রত্যেকের মরণটা একটা কেয়ামত এটা এক প্রকার কেয়ামত প্রত্যেকের ব্যক্তিগত সুতরাং এই ছোট কেয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া উচিত আর এ জাতীয় কথাবার্তা যে দুনিয়ার বয়স এত আর এ উম্মতে বয়স এত আর দলিল এরকম নড়বড়ে স্পষ্ট কোনো দলিল না যেটা স্পষ্ট সেটা জল জয়ীব তো এগুলো দিয়ে আসলে কোনো মাস আলাপ প্রমাণিত হয় না এখানে হাদিস যাতে বলা হয়েছে যে এ উম্মতকে অবকাশ দেওয়া হয়েছে আম। আখেরাতে নিসফেয়াম অর্ধাম পর্যন্ত অর্ধ দিন পর্যন্ত যেটা কি হয় সে হিসাবে পাঁচশো বছর হয় তো এখানে পাঁচশো বছরের কথা বলা হয়েছে শুধু তো এই পাঁচশো বছরের ব্যাখ্যায় ব্যাখ্যা কারণ করেছে সামগ্রন্থের হাদিস এখানে ব্যাখ্যায় বলা হয়েছে যে এই পাঁচশো বছর বলতে এই উন্মতের খেলাফতের সাথে চালার বছর অর্থাৎ তারা এক খলিফার আন্ডারে বা শক্তিশালী হয়ে তাদের পরিচিত হওয়ার এ সাল এগুলি উদ্দেশ্য এভাবে কেউ কেউ বলেছেন আবার কেউ বলেছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আশা করেছেন যে আল্লাহ রব্বুল্লা আহমিন তার মতকে নেসফেয়াম তথা পাঁচশো বছর বিলম্বিত করবেন তো এর ব্যাখ্যায় কিছু কিছু আলামাদিন বলেন যে এটা রাসুল সাহসালাম আশা করেছেন আর আল্লাহ রব্বুল্লা আহমিন তাকে এই আশা দিয়েছেন মানে তার এই আশা পূর্ণ করেছেন বরং আরও বেশি দিয়েছেন তার মতার আয়ু আল্লাহ আরও বাড়িয়ে দিয়েছেন তো এক কথায় যেখানে পাঁচশো বলা হয়েছে সেখানে কিন্তু হাজারের কথা বলা হয়নি আর যেখানে বলা হয়েছে দুনিয়ার বয়স সাত হাজার এই হাদিসটাকে জাল হাদিসের ভিতরে নেওয়া হয়েছে পূর্বে আলোচনা করেছি যে ইমামুল জাউজি অনুভব ইমামুল কাইয়েম তারা বলেন যে এগুলো সবই জালিয়াতি হাদিস মিথ্যা কথা আর সোল্লা সাল্লাহ আলী হাসলামের নামে মিথ্যা রক্ষিত কথা তো যা হোক কিছু কিছু ইমাম এসব হাদিসকে মানে পুঁজি বানিয়েছেন তাদের এই যুক্তির পিছনে এই মাসালার পিছনে এই বিশ্বাসের পিছনে যে দুনিয়ার বয়স সাত বছর সাত হাজার বছর আর আমরা সপ্তম হাজারে রয়েছি আর এর সাথে গ্রন্থের ওই পাঁচশো বছরের ওই হাদিসটাকে মিলিয়ে এভাবে তালগোল পাকিয়ে এ ওম্মতের বয়স ধার্য করেছেন কিছু কিছু আলেম পনেরোশো বছর যা মোটেও ঠিক নাই এবং বলা যেতে পারে রজমন বিল গাইব গাইবের উপরে মানে আন্দাজে ঢিল ছুঁড়ে কথা বলা কথা ছুঁড়ে কথা বলা এটা সঠিক নয় হ্যাঁ তারপরে দেখেন যে যোল্লাম তিনি নিজেকে আমাদের খবর জানতেন না তবে কি আমাদের কিছু আলামত বলেছেন সে আলামত গুলির ভিতরে ছোট ছোট আলামত প্রকাশ পেয়েছে বড় আলামত এখনো প্রকাশ পায়নি তো বড় আলামত গুলির ভিতরে রয়েছে ঈশা সালামের অবতরণ এবং ঈশা মাহাদি তারা সমকালীন হবেন মাহাদি রদি আল্লাহ আনহ বা আলাইহ সালাম উনি যে সময় আগমন করেন ওই সময়তে ঈশা আলি সালাম আগমন করবেন তো ঈশা সালাম বিষয়ে সই হাদেশে এসেছে যে এই ঈশা সালাম তিনি চল্লিশ বছর জীবন জীবনযাপন করবেন এই জমিনে এরপরে মারা যাবেন তারপরে তার উপরে জানাজা সালাত আদায় করবেন মুসলমানগণ তো যারা বলেন যে এই উম্মতের বয়স পনেরোশো বছর মানে এই উম্মতের আর অস্তিত্ব পাওয়া যাবে না শেষ হয়ে যাবে তাদের বিবেচনায় তাদের কথার আলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে এখন চলছে চোদ্দশো উনচল্লিশ হিজড়ি সাল তো হিজরি সাল থেকে যদি আমরা ধরি তাহলে এরকম আর কত ষাট ষাট বা একষট্টি সাল পর্যন্ত মানে ষাট বা একষট্টি বছর আছে মতের আয়ু বেঁচে থাকার আর যদি আমরা রসু উল্লাহ সাল্লাহ আলী আসসালামের থেকে ধরি যখন থেকে তিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন তাহলে তো আরো বেড়ে যায় তার মানে এর সাথে এখন অ্যাড হয়ে যাবে অ্যাড করতে হবে আমাদেরকে তেরো বছর মক্কা তেরো বছর তাহলে এদিকে উনচল্লিশ আর ওদিকে তেরো মোটামুটি বলা যায় বা বছর চোদ্দশো বাউান্ন বছর পার হয়ে গেছে তাহলে সেই হিসেবে কত থাকবে আটচল্লিশ বছর বা উনপঞ্চাশ বছর আর ঈশা সাল্লাম সম্পর্কে বলা হয়েছে সেই হাদিসে যেমন অনুভব মসাদ আহমদের হাদিসে বলা হয়েছে ঈসা আলাহিসাল্লাম কতদিন বাঁচবেন চল্লিশ বছর তাহলে চল্লিশ বছর যদি উনি বাঁচেন তো আর তো বয়সে আছে মতের কত বাউান্ন বছর বা একান্ন বছর বাউান্ন বা তিরপান্ন এরকম ধরেন তাহলে অন্তত আর বিশ বছর আছে মাত্র আর বিশ বছর আছে তারও কম রয়েছে যে ঈশাআ সালামকে অবতরণ করতেই হবে মানে নাজিন হতেই হবে তাকে তা আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা অনেকে এই বিশ বছর পর্যন্ত বেঁচে থাকবো বা আঠারো বছর উনিশ বছর আমরা বেঁচে থাকবো ইনশাল্লাহ আমরা দেখবো এই কথার সত্যতা তবে এর আগে অনেকে মিথ্যাবাদী প্রমাণ হয়ে গিয়েছেন এভাবে হিসাব লাগিয়ে মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছে মানে তাদের কথা মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছে তো হক হোক আমি পরে শেষে অলামা এক রামকে বিনীত কণ্ঠে বলবো যারা মানে অনুসরণে যাদেরকে ফলো করা হয় এবং মানুষ যাদের দিকে গরদান উঁচু করে তাকিয়ে থাকেন এবং তাদের কথা শোনেন মান্য করার চেষ্টা করেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এ দায়িত্বহীন কথা কেউ বলবেন না যেহেতু মিডিয়া যুগ প্রত্যেকটা কথা এখন ভাইরাল হয়ে যাচ্ছে মিডিয়াতে তো একেবারে বিশুদ্ধ কথাটাই জনগণকে উপহার দিবেন ওই বিদাসপন্থী বেরোলভিদ মার্কা বেরোলোভি মার্কা লোকদের মতো হাবি ঝাবি কথাবার্তা অপরমান্য কথাবার্তা বলে এ বিভ্রান্ত করবেন না কেউ যে কথাটা বলবেন সে কথাটা গবেষণা করে দেখবেন যে ভালো ভালো অলাম একরাম কি বলেছেন কারণ এমন কোনো মাসলাই নাই যেগুলি মাসলান যে মাসলাগুলি অলামা একরাম পূর্ব থেকেই মন্থন করেননি গবেষণা করে ওটা স্থির করেননি মশলার ভিতরে ওই মশলায় সঠিক বিষয় কোনটি তো এই যে কেয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে বা এই কিছু অল্প দিনের ভিতরে বা মানে সামান্য পঞ্চাশ বছরের ভিতরে বা ষাট সত্তর বছরের ভিতরে অথবা এ কথা বলা এই মতের বয়স মাত্র পনেরো বছর মানে আর পনেরোশো বছর সেই হিসেবে আর মাত্র পঞ্চাশ বছর আছে বা যে হিসাবটা লাগালাম আর পঞ্চাশ বছর কই হ্যাঁ তো হয়তো পঞ্চাশ বা অন্য তীর এরকমই হবে আর কি তার মানে ঈসা আল্লাহ সালাম এখন অবতীর্ণ হয়ে যাবেন আর ঈসা আলাহ সালামের জমানে দাজ্জাল প্রবেশ করবেন করবে দুনিয়ার বুকে আসবে আবির্ভূত হবে অনেক বড় বড় ঘটনা ঘটবে আবার ইয়া যুজ মা আজুজ তাদেরকে হত্যা করবেন আলাইহিস সালাম মার্মে শহিব খারি সহ বিভিন্ন হাদিস রয়েছে তো এই যে বড় বড় ঘটনাগুলি আমরা কি সব বিশ বছরে শেষ করে দেবো এ পঞ্চাশ বছরই হয়ে যাবে তো ভালো কথা হলে আর কি না হলেই বাকি তো যদি এগুলো প্রমাণিত হয়ে থাকতো বিশুদ্ধ দৈল আলোকে তাহলে তো অসুবিধা ছিল না কিন্তু এখন যা বোঝা আছে যে এগুলো সব এই চোদ্দশো বাছর চলে গিয়েছে এখন আটচল্লিশ ভিতর আটচল্লিশ বছরের ভিতরে এগুলো হতেই হবে কারণ এগুলো তো হাদিসের কথা কোরআনের কথা সালাম কি বলছে বলাছে আহ আর বলাছে আর একটা কেরাতে আলাম আহ ইসা আলাইসাল্লাম কেয়ামত আলামত মানে মানে ঈশা আলাই সালামের অবতরণের পর কেয়ামত প্রতিষ্ঠিত হতে আর বেশি দিন থাকবে না তো যাই হোক এই সমস্ত আলামত বিষয়ে কেমত আলামত কে আমত করে প্রতিষ্ঠিত হবে নিয়ে অনেক বাড়াবাড়ি আমরা অনেক সময় দেখি কিছু মিল পাওয়াতে আমরা বলি যে এটাই সে আলামত এভাবে একটা স্থির করে বলাও নিষেধ যে এটাই সে কেয়ামত আলামত একবারে ওলামায় কেরাম যখন বলবেন ফায়সাল হ্যাঁ এটা কে আমত আলামত এবং কিছু বেশ কিছু পাওয়ার গিয়েছে এগুলো যে অলামায় কেরাম স্বীকৃতি দিয়েছেন কিন্তু দেখা যায় যে কিছু কিছু আলম আন্দাজে মানে আলামত স্থির করে একে আমাকে কাছে দিচ্ছে মানে কাছে তো এমন ভাবে দিচ্ছেন যে মানে আর বেশি দিন নাই খালাস শেষ একবারে অম্মত সহ দুনিয়া থেকে বিদায় তো সেই উম্মতের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া মানে কি কেমত আর বেশি দিন থাকে না বেশি থাকার কথা নয় তো উম্মতেরই যদি মানে মরণ ঘন্টা বেজে ওঠে আর গত কত বছর রয়েছে আটচল্লিশ বছর এর মধ্যে তাহলে তো কেয়ামত আর বেশি থাকবে নাকি কারণ হাদিসে বলা আছে যে সমস্ত লোকগুলির উপর কেয়ামত হবে তারা একবার সেরাল খালক সৃষ্টির সেরা অধম নিকৃষ্ট জীবজন্তুর মতো তারা রাস্তাঘাটে কি জেনাবে বিচার করে বেড়াবে তো এই উম্মত পুরো উঠিয়ে উঠে যাওয়া মানে কি ওই গাধা মারখা লোকগুলি জীব জন্তু মারখা লোকগুলি থাকবে এবং ওদের ওপর কেমত হবে তো মানে কেয়ামত তখন আর বেশি থাকবে না সময় কাজেই আমি কেরামদের অনুরোধ করবো যে এভাবে এ কেয়ামতের বিষয়ে কবে পরিচিত হবে বা এই উন্মতের বয়স বিষয়ে এভাবে তাদের পরিণতি ধার্য করিয়েন না কারণ এগুলোই এভাবে বললে মানুষের কাছে বেজ্জত হতে হবে কারণ বেশি দিন কিন্তু নাই এই উন্মতের যে উন্মত ধার্য বয়স ধার্য করা হয়েছে বেশি দিন কিন্তু নাই সেই হিসাবে তো এগুলি অতীত দেখা গেছে কিছু তাদের হিসাবে কিছু করতে ধরা খেয়েছেন মানে সেই হিসাবে আলামত গুলি প্রকাশ হয়নি যে আলামত গুলি প্রকাশ হওয়ার তারা দাবি করেছিলেন বা আশা করেছিলেন তো বিষয়গুলি আসলে আমাদের খেয়াল করা উচিত আলাম গোষ্ঠীকে বিশেষ করে সতর্ক সাবধান থাকা উচিত বিশেষ করে যারা কোরআন হাদিস অনুসারী এবং সালাফে সাল্লাহ সালাফে সাল্লাহ মানহাজের হোল্ডার তাদের খুব সাবধানে কথা বলা উচিত এবং কোনো বেদাতি কথা অপরমান্য কথা আহ জামাত বিরুদ্ধে আকিদা ইত্যাদি এসব বিষয়ের কথা মোটেও বলা শোভনীয় নয় আল্লাহ রব্বুল আমাদের সবাইকে তো অভিদান করুন সঠিক কথা বলার